আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন। দোজখের মধ্যে গিসলিন নামক একটি ঝর্ণা আছে, তথায় দোজখীদের মলমূত্র সঞ্চিত করে রাখা হবে। দোজখীগণ যখন ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে কাতর স্বরে খাদ্য প্রার্থনা করতে থাকবে, তখন তাদেরকে ওই মলমূত্র আহার করতে দেয়া হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, পাপীগণ ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে আল্লাহর দরবারে খাদ্য প্রার্থনা করলে তাদেরকে গিসলিন আহার করতে দেয়া হবে, দোজখীগণ তা আহার করতে বাধ্য হবে। দোজখে জাক্কুম নামক এক প্রকার গাছ হবে। দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা বলেছেন, আমি দোজখীদের জন্য জাক্কুম বৃক্ষকে একটি ভীষণ বিপদ স্বরূপই সৃষ্টি করেছি। মহানবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এ সংবাদ শুনে কাফেরগণ ঠাট্টা করে বলতো, শুনছো তোমরা পাগলের কথা? দোজখের অগ্নির মধ্যে নাকি আবার গাছ পয়দা হবে। গাছকে তো অগ্নি পুড়ে ভস্ম করে দেয়, অগ্নির মধ্যে আবার গাছ হবে কি করে? তদুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হ্যাঁ, আমি অগ্নির মধ্যেই অগ্নিময় কণ্ঠক বৃদ্ধ সৃষ্টি করেছি। জাহান্নামের তলদেশে এই গাছের মূল থাকবে, এর পাতা ফল ফুল সবই কণ্টকময় ও ভীষণ তিক্ত হবে। দোজখীগণকে ইহা খেতে দেয়া হবে, তারা খেতে না চাইলেও জোর করে খাওয়ানো হবে, কিন্তু না এতে তাদের ক্ষুধার নিবৃত্তি হবে, না তারা হজম করতে পারবে। এটা খাবার সময় মুখ তিক্ততায় ভরে যাবে, এর কণ্টকে গলদেশে ছিন্ন হয়ে যাবে এবং পেটে ভীষণ যন্ত্রণার সৃষ্টি করবে। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, দোজখীগণ কণ্টক ব্যতীত আর কিছুই খেতে পাবে না। বিশ্বনবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাক্কুমের একটি ক্ষুদ্র টুকরা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, তবে সমুদ্রের যাবতীয় পানি পানের অযোগ্য হয়ে যাবে। জাক্কুম খাবার পর জাহান্নামীবাসীদেরকে জাহান্নামের অগ্নিতে পানি পান করতে দেয়া হবে। উক্ত পানি প্রকৃতপক্ষে পানি নয়, তা দোজখীদের এই শরীর হতে নির্গত রক্ত ও পুঁজ। দোজখীগণ ঘৃণায় তা পান করতে চাইবে না, কিন্তু ফেরেশতাদের অগ্নিময় কোড়ার আঘাতে জর্জরিত হয়ে তা পান করতে বাধ্য হবে। উক্ত পানি তাদের মুখের কাছে ধরা মাত্রই ভীষণ উত্তাপে তাদের মুখের চামড়া ও মাংস খসে পড়বে, তবুও তাদেরকে তা পান করতে বাধ্য করানো হবে। যখন তারা তা পান করবে, তখন এর উত্তাপে পেটের নাড়ি ভুঁড়ি গলে গুজ্জদার দিয়ে বের হয়ে আসবে। পরম দয়ালু দাতা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, দোজখীগণ আগুন এবং আগুনের মতো উত্তপ্ত পানির মধ্যে ঘুড় পাক খেতে থাকবে। হাদিস শরীফে বর্ণিত আছে, দোজখবাসীগণ ক্ষুধায় অস্থির হয়ে চিৎকার করতে থাকবে, তখন তাদেরকে জাক্কুম নামক ভীষণ অগ্নিময় কণ্টক বৃক্ষ খেতে দেয়া হবে। তা ভক্ষণ করা মাত্র তাদের শরীরে চামড়া গলে গলে খসে পড়বে। তারপর তারা আরও অধিকতর পিপাসায় কাতর হয়ে একটু পানি প্রার্থনা করবে, তখন তাদেরকে গলিত সীসা পান করতে দেয়া হবে। তা মুখের নিকটে ধরা মাত্রই মুখের গোস্ত খসে পড়বে, তবুও তারা ফেরেশতাদের তাড়নায় তা পান করতে বাধ্য হবে এবং তা পেটে প্রবেশ করা মাত্র পেটের নাড়ি ভুঁড়ি গলে গলে বেরিয়ে আসতে থাকবে। এর উপরেও তাদেরকে ফেরেশতাদের ভীষণ অগ্নিময় কোড়ার আঘাত সহ্য করতে হবে। এত কষ্টের মধ্যেও সেখানে তাদের কারো মৃত্যু হবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, জাহান্নামের মধ্যে গাসসাখ নামক একটি নদী প্রবাহিত আছে, এতে দোজখের যাবতীয় সাপ বিচ্ছুর বিষ সঞ্চিত হয়। জাহান্নামীদেরকে ওই নদীতে সাঁতার কাটতে আদেশ করা হবে। তারা সেই বিষের নদীতে সাঁতার দেয়া মাত্রই তাদের শরীরের চামড়া ও গোস্ত খসে খসে পড়তে থাকবে। আল্লাহ তাআলার আদেশে তাদের শরীরে পুনরায় নতুন চর্ম ও মাংস সৃষ্টি হবে, পুনরায় তা খসে পড়তে থাকবে। নদীর তীরে অসংখ্য ফেরেশতা অগ্নির মুগুর হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, মুগুরের আঘাতে জর্জরিত করা হবে। মহানবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখ হতে এক বালতি গাসসাখ এনে যদি পৃথিবীতে ঢেলে দেয়া হতো, তাহলে সারা দুনিয়ার বায়ু এমন বিষাক্ত হয়ে যেত যে নিঃশ্বাস গ্রহণ করা মাত্রই মানুষ মৃত্যুমুখে পতিত হতো।
জাহান্নামীদের সম্পর্কে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখবাসীদের প্রত্যেকটি দাঁত উহুদ পাহাড়ের মতো বড় এবং শরীরে চামড়া 40 গজ পুরু হবে। তাদের সে চর্ম দোজখের ভীষণ অগ্নিতে দগ্ধ করা হবে, ভীষণ সাপ বিচ্ছুর দংশনের বিষে জর্জরিত করা হবে, অগ্নির কোড়া মেরে চর্ম ছিন্ন ও বিচ্ছিন্ন ও ক্ষত বিক্ষত করা হবে, ক্ষত স্থানে হাজার হাজার বিষাক্ত মাছির দ্বারা দংশন করিয়ে ত্যক্ত বিরক্ত করে তোলা হবে, শরীরে চামড়া টেনে খুলে ফেলা হবে, অগ্নির সাড়াশি দ্বারা জিহ্বা টেনে বের করা হবে, শরীরে চামড়া জ্বলে গলে এবং খসে গেলে আবার নতুন চামড়ার উৎপন্ন হবে। এ সম্পর্কে পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ তাআলা কোরআন কারিমে ঘোষণা করেছেন, দোজখের অগ্নিতে দগ্ধ হয়ে একবার তাদের শরীরের চর্ম শেষ হয়ে গেলে পুনরায় সে স্থলে নতুন চর্ম উৎপন্ন করে দেয়া হবে, যেন তারা আজাবের স্বাদ গ্রহণ করবে। দোজখীগণ দোজখের বিবিধ আজাব সহ্য করতে না পেরে দোজখের রক্ষকদের অনুনয় বিনয় করে বলবে, হে ভাই, তোমরা আমাদের প্রতি একটু দয়া পরবশ হয়ে আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করে আমাদের শাস্তিটা একটু লাঘব করার অনুমতি নাও। দোজখীদের কথার উত্তরে দোজখের রক্ষকগণ বলবে, তোমাদের কাছে কি কোনো পয়গাম্বর আসেনি? তারা কি আল্লাহর কালামের মাধ্যমে এই দিনের জন্য ভয় প্রদর্শন করছিল না? দোজখীগণ উত্তর করবে, হ্যাঁ, তা করেছিল বটে, কিন্তু আমরা তখন তা বিশ্বাস করিনি। ফেরেশতাগণ বলবে, দুনিয়াতে যেমন আল্লাহর কালাম ও পয়গাম্বরদের বাণী বিশ্বাস করনি, আজ প্রত্যক্ষ ফল ভোগ করে তা বিশ্বাস করো। এখন তোমরা নিজেরাই তোমাদের শাস্তি লাঘবের জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করতে থাকো, বিশেষত তোমাদের জন্য যে কেহই সুপারিশ করুক না কেন, অথবা তোমরা নিজেরাই কোটি কোটি বৎসর যাবৎ আল্লাহর কাছে করুন নিবেদন করো না কেন, তাতে কোনোই ফল হবে না। এ ফরিয়াদ করার একমাত্র স্থান ছিল দুনিয়া। একে তো শত সহস্র প্রকারের শাস্তি একটির পর একটি ক্রমান্বয়ে আসতেই থাকবে, তদুপরি জাহান্নামবাসীদেরকে দাঁড়াতে হবে ঊর্ধ্বপদ অধমস্তক হয়ে মস্তকের উপর, আবার সেই সঙ্গে তাদের আকৃতিও পরিবর্তিত করে দেয়া হবে। দোজখবাসীদের অধিকাংশেরই মানুষের আকৃতি থাকবে না, তাদের কারো আকৃতি হবে বানরের মতো, কারো আকৃতি হবে শকরের মতো, কেউ গাধার মতো, কেউ সাপের মতো, আবার কেউ কুকুরের আকৃতি বিশিষ্ট হবে। অহংকারীদেরকে দোজখে শয়ন করিয়ে অন্যান্য দোজখীদের দ্বারা পদদলিত করা হবে। দোজখবাসীগণ তাদের আপন আপন পাপের পরিমাণ ও প্রকার ভেদে বিবিধ প্রকারের শাস্তি ভোগ করবে, নানা প্রকারের আজাবে অতিষ্ঠ হয়ে তারা দোজখের দারোগা মালিকের নিকটে করুণ নিবেদন করবে, হে মালিক, দয়া করে আল্লাহর নিকটে আমাদের মৃত্যুর জন্য সুপারিশ করুন, আমরা আর যে সহ্য করতে পারি না। এভাবে একাধিক ক্রমে 5000 বৎসর পর্যন্ত তারা মৃত্যু কামনা করে মালিকের নিকটে প্রার্থনা করতে থাকবে, কিন্তু মালিক ফেরেশতার কোনোই উত্তর দিবে না। 5000 বৎসর করুণ ক্রন্দন করার পর মালিক ফেরেশতা উত্তর করবেন, না, চিরকাল তোমাদের এইভাবেই শাস্তি ভোগ করতে হবে, এখানে তোমাদের কোনো প্রার্থনা গ্রহণযোগ্য হবে না। অতঃপর দোজখীগণ নিজেরাই আল্লাহর নিকটে কাতর কণ্ঠে প্রার্থনা করতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে মৃত্যু দান করে এই ভীষণ আজাব হতে রক্ষা করুন। আল্লাহর তরফ হতে তখন বজ্রগম্ভীর স্বরে উত্তর আসবে, চুপ কর শয়তানের অনুচরেরা, দুনিয়াতে তোমরা যাদের উপাসনা করেছিলে তাদের কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে তোমাদের কোনো প্রার্থনাই গ্রাহ্য হবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা হজ্জে বলেছেন, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছিল তাদেরকে আগুনের লেবাস পরানো হবে, তাদের মাথার উপরে এমন উত্তপ্ত পানি ঢেলে দেয়া হবে তার উত্তাপে তাদের পেটের ভিতরে যা কিছু আছে তা এবং তাদের নাড়ি ভুড়ি গলে বেরিয়ে আসবে, তদুপরি তাদের জন্য আগুনের মগুর সমূহ মজুদ রয়েছে, যখনই তারা সেই আজাব হতে বের হয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদেরকে আরও অধিক পরিমাণে আজাবের মধ্যে ঠেলে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের কৃতকাজের স্বাদ উপভোগ করো। হাদিস শরীফে বর্ণিত আছে যে দোজখীদের মাথার উপরে যে উত্তপ্ত পানি ঢেলে দেয়া হবে
সে পানীয় তাদের দ্বারা বহন করিয়ে আনা হবে। অতঃপর তা যখন তাদের মাথায় ঢেলে দিতে উদ্যত হবে তখন তারা ভয়ে এদিক সেদিক মুখ ফিরাবে। এ সময় ফেরেশতাগণ ভীষণ অগ্নির মুগুর দ্বারা তাদের মস্তকে আঘাত করবে, ফলে তাদের মাথা কেটে চৌচির হয়ে যাবে এবং সেই উত্তপ্ত পানি তাদের পেটের ভিতরে প্রবেশ করে পেটের নাড়ি ভুঁড়ি বিগলিত হয়ে বের করে দেবে। কিন্তু পানি বের না হয়ে তাদেরকে আরও যন্ত্রণা প্রদান করতে থাকবে। যে সকল মুগুর বা হাতুড়ির আঘাতে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ করা হবে সেগুলি এক একটি হুদ পর্বতের মতো, কোনটি বা তদাপেক্ষাও অধিক ভারী। এর দ্বারা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে আঘাত করা হতো তবে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। দোজখীগণ হাতুড়ির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কুদরতে তৎক্ষণাৎ আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। হযরত ফুজাইল ইবনে আয়াজ বলেছেন, দোজখীদের হাতে পায়ে যে বেরি পরানো হবে উহার শিকলগুলির এক টুকরা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে রেখে দেয়া হতো তবে পাহাড় পুড়ে ভস্ম হয়ে দোজখের জিঞ্জির পুনর্দুজখে প্রবেশ করত। জাহান্নামের অগ্নিময় শিখাগুলি তাদেরকে জোরে ঊর্ধ্ব দিকে উঠিয়ে নিয়ে যাবে। ফেরেশতাগণ তাদেরকে ধাক্কা দিয়ে পুনরায় দোজখের গভীর তলদেশে নিক্ষেপ করবে এবং বলবে, হে পাপীগণ, এখন আল্লাহর নাফরমানি করার স্বাদ উপভোগ করো। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদা আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের গভীরতা কত? উত্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, একখানা পাথর যদি দোজখের উপরিভাগ হতে নিম্নে ছেড়ে দেওয়া হয় তবে তা তলায় পৌঁছতে 500 বৎসর সময়ের প্রয়োজন হবে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখীদের শরীর কি রূপ হবে? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক একজন দোজখীর শরীর 10টি গর্ভবতী উটের সমান হবে, তাদের পেট স্বচ্ছ কাচের ন্যায় হবে, পেটের ভিতরে অসংখ্য সাপ বিচ্ছু কিলবিল করে তাদেরকে দংশন করতে থাকবে, পেটের ভিতরে সেসব সাপ বিচ্ছু বাইরের থেকে সুস্পষ্ট দেখা যাবে। দোজখের শাস্তিদাতা ফেরেশতাগণ যে দোজখীদেরকে শুধু শারীরিক শাস্তি প্রদান করবে তাই নয়, বরং তাদেরকে মানসিক শাস্তিও প্রদান করবে। দুনিয়াতে যেমন কেহ রাগান্বিত হয়ে কাউকে প্রহার করবার সময় নানারূপ কটুক্তি ও গালিগালাজ করে এবং মাঝে মাঝে যে অপরাধের জন্য তাকে প্রহার করে তা স্মরণ করিয়ে দিয়ে তার মনে অনুতাপ ও অনুশোচনার সৃষ্টি করতে চেষ্টা করে, ফেরেশতাগণ ঠিক তেমনি দোজখীদেরকে শাস্তি দান করতে করতে তাদের দুনিয়ার কৃতকার্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে তিরস্কার করে, বিদ্রুপ করে এবং নানারূপ কথা বলে। ফেরেশতাগণ ঠিক তেমনি দোজখীদেরকে শাস্তি দান করতে করতে দুনিয়ার কৃতকাজের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে তিরস্কার করে, বিদ্রুপ করে এবং নানারূপ কথা বলে তাদের মনে আরও অধিক দুঃখ কষ্ট যন্ত্রণা সৃষ্টি করবে। তাদের তিরস্কারের মধ্যে অধিকাংশ স্থলেই এখন মজা বুঝ, এখন স্বাদ লও, এসব বাক্য থাকবে। কখনো কখনো দোজখীদেরকে শাস্তি প্রদান করতে করতে ফেরেশতাগণ বলবে, তোমরা দুনিয়াতে থাকতে জাহান্নামের কথা শুনে হেসেছিলে, অবিশ্বাস করেছিলে, অস্বীকার করেছিলে, কিন্তু এখন কেমন লাগছে? দুনিয়াতে থাকতে জাহান্নাম সম্পর্কে যেরূপ বিশ্বাস রাখতে এখন সেরূপ বিশ্বাস আছে তো? অতঃপর তাদেরকে আবার তারা শাস্তি দিতে আরম্ভ করবে, কখনো অগ্নির সমুদ্রে নিক্ষেপ করবে, কখনো ভীষণ হাতুড়ির দ্বারা মস্তক চূর্ণ বিচূর্ণ করবে, কখনো হামিম, কখনো গাসসাক পান করাবে, কখনো গলায় শিকল পরিয়ে টানা হেঁচড়া করবে, কখনো হাতি পায়ে অগ্নির জিঞ্জির পরিয়ে চাবুক দ্বারা প্রহার করবে, কখনো অগ্নির সারসী দ্বারা জিহ্বা টেনে 40 গজ পর্যন্ত লম্বা করবে, আবার কখনো মাথার চুল ধরে টেনে নিয়ে উত্তপ্ত পানির মধ্যে ডুবাবে, কখনো বরফের সমুদ্রে নিক্ষেপ করবে, কখনো শরীরে চামড়া টেনে খুলে নেবে, কখনো তাদের শরীরের চর্ম ও গোস্ত শূন্য করবে, শুধু কঙ্কাল অবশিষ্ট থাকবে, আবার তাদের শরীরে চর্ম ও গোস্ত উৎপন্ন হবে, আবার তাদেরকে দোজখের অগ্নিতে ভস্ম করবে।
হাদিস শরীফে বর্ণিত আছে, জাহান্নামের আজাবকারী ফেরেশতাগণ সকলেই অত্যন্ত ভীষণ আকৃতির ও নিষ্ঠুর প্রকৃতির হবে। আল্লাহ তাআলা তাদেরকে এতই নিষ্ঠুর ও নির্দয় করে সৃষ্টি করেছেন যে দোজখীদের ভীষণ চিৎকার ও করুণ ক্রন্দনে, শত সহস্র অনুরোধে তাদের প্রাণে এক বিন্দু পরিমাণ দয়ার উদ্রেক হবে না। তাদের হাবভাব দেখে মনে হবে তারা কিছুই দেখছে না, তারা কিছুই শুনছে না, অথচ তারা প্রকৃতপক্ষেই সব দেখছে এবং সব শুনছে। বিশ্বনবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের প্রথম দলকে যখন দোজখে প্রবেশ করানো হবে, তখন প্রথমেই তারা দেখতে পাবে যে দোজখের দরজায় দণ্ডায়মান ফেরেশতাগণের শরীর যেমন বিরাট আকার, তেমনি তারা অত্যন্ত কালো, কুশ্রী ও ভীষণ আকৃতির। তাদের এক একজনের শরীর এতই প্রকাণ্ড যে তাদের এক কাঁধ হতে অপর কাঁধ পর্যন্ত উড়ে যেতে একটি পাখির 2 মাস সময় লাগবে। দোজখের দরজায় সর্বমোট 19 জন বিরাটাকার ফেরেশতা দণ্ডায়মান থাকবে। তাদের এক একজনের সিনার প্রশস্ততা 70 বৎসরের রাস্তার দূরত্বের সমান। তারা দোজখীদেরকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। তখন দোজখের এক স্তরের নিম্নে পতিত হয়ে 500 বৎসর পরে অন্য স্তরে গিয়ে পৌঁছাবে। দ্বিতীয় স্তরে পৌঁছা মাত্রই তথায় দণ্ডায়মান ফেরেশতাগণ পুনরায় ধাক্কা দিয়ে নিম্নে ফেলে দিলে সে পুনরায় 500 বৎসরের তৃতীয় স্তরে গিয়ে পৌঁছবে। এভাবে যথাক্রমে দোজখের সর্বনিম্ন স্তরে পৌঁছাবে। একদা একজন সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখ কি রূপ? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দোজখ দুনিয়ার মতোই একটা জগৎ, তবে এর চেয়ে 70 গুণ বড়। উহার রং ঘোর কালো, উহার 7টা মাথা এবং প্রত্যেক মাথায় 30টি করে দরজা। প্রতিটি দরজার মুখ একটা দ্রুতগামী অশ্বের 3 দিবারাত্রির রাস্তার সমপরিমাণ। এর উপরের ওষ্ঠ এরূপ পুরো যে নাকের ডগার সাথে মিলিত হয়ে গিয়েছে এবং নিচের ওষ্ঠ নিচের দিকে ঝুলে পড়েছে। নাকের ছিদ্রে 70,000 শিকল পরানো আছে। এতে 70,000 ভীষণ আকৃতি ও কড়া মেজাজ ফেরেশতাগণ রক্ষক নিযুক্ত আছে। তাছাড়াও কোটি কোটি ফেরেশতা দোজখীদেরকে শাস্তি প্রদান করার জন্য নিযুক্ত রয়েছে। সকল ফেরেশতাদের শরীরের বর্ণ ঘোর কালো, ভীষণ কুশ্রী ও কদাকার। তাদের বিরাট বিরাট দাঁত মুখের বাইরে বের হয়ে আছে। চোখ দিয়ে সর্বদা আগুনের ফুলকি বের হচ্ছে। নাকের ছিদ্র দ্বারা সর্বদা ধূম্র নির্গত হচ্ছে। এরা আল্লাহর আদেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, কিয়ামতের দিন যখন সব লোক হাশরের মাঠে একত্রিত হবে, তখন ফেরেশতাগণ দোজখের পর্দা উন্মোচন করবে। তখন তা হতে ভীষণ দুর্গন্ধযুক্ত উত্তপ্ত ধূম্র নির্গত হবে। তবে মুমিনগণের নামে ওই গন্ধ প্রবেশ করবে না। গুনাহগার ভীষণ দুর্গন্ধে অস্থির হয়ে পড়বে, অথচ দোজখ তখনও 500 বৎসরের রাস্তা দূরে থাকবে। অতঃপর ফেরেশতাগণ দোজখের নাসিকায় পরানো জিঞ্জির ধরে টানতে টানতে হাশরের মাঠে নিয়ে আসবে। দোজখের প্রধান 19টি দরজায় 19 জন বিরাট আকৃতি ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকবে। প্রত্যেক ফেরেশতার সহিত আরও 70,000 করে ফেরেশতা তার সাহায্যকারী হিসেবে অবস্থান করবে। দোজখের রক্ষীগণ এদের সাহায্যে দোজখের নাসিকায় পরানো জিঞ্জির ধরে টেনে আনবে। প্রত্যেক ফেরেশতার হাতে ভীষণ আগুনের সরাসি ও গদা থাকবে। ফেরেশতাদের আদেশ পাওয়া মাত্র দোজখ উত্তেজিত হয়ে উঠে ভীষণ তর্জন গর্জন করতে থাকবে। তা হতে গাধার আওয়াজের ন্যায় বিকট আওয়াজ বের হতে থাকবে। দোজখের ভীষণ দৃশ্য দর্শন করে হাসরবাসীদের অন্তর কেঁপে উঠবে। দোজখ হাসরের ময়দানের দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে ভীষণ তর্জন গর্জন করতে থাকবে। তার ভাব দেখে মনে হবে যে সে এখনই হাসরের ময়দানে সব মানুষকে গ্রাস করে ফেলবে। তবে ফেরেশতাগণ তার নাসিকার জিঞ্জির ধরে টেনে আয়ত্তে রাখবে। ফেরেশতাগণের বাধা পেয়ে দোজখের ক্রোধ আরও বেড়ে যাবে। সে আরও অধিকতর তর্জন গর্জন করতে থাকবে। দোজখের ভীষণ তর্জন গর্জন এবং দাঁতের কর্মর শব্দে হাসরের মাঠের প্রত্যেক ব্যক্তির অন্তর ভয়ে শুকিয়ে যাবে এবং সবাই থর থর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়বে।
মহানবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখে হাশরের মাঠে আনা হলে সে আল্লাহ তাআলাকে সিজদা করার অনুমতি প্রার্থনা করবে। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলে সে সিজদা হতে মস্তক উত্তোলন করবে না। অতঃপর আল্লাহর আদেশে সিজদা হতে উঠে বলবে, সেই আল্লাহর অসংখ্য প্রশংসা যিনি তার নাফরমান বান্দাদেরকে শাস্তি প্রদানের উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন। তারপর সে এমন ভীষণ চিৎকার করে উঠবে যে সে চিৎকার শুনে হাশরের মাঠের যাবতীয় লোক বেহুশ হয়ে পড়ে যাবে। তারপর দোজখ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনি আমার ওয়াদা পালন করুন, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে, আপনার নাফরমান বান্দাদের দ্বারা আমার আহারের ব্যবস্থা করুন। দোজখের ফরিয়াদ শুনে সবাই ক্রন্দন করতে থাকবে। প্রত্যেকটি লোক এত ক্রন্দন করবে যে কারো চক্ষুতে বিন্দুমাত্র পানি অবশিষ্ট থাকবে না। আম্বিয়া ও আউলিয়া, গাউস কুতুব, সুফি, দরবেশ, হাজি, গাজি, হাফেজ, কারি, কেউ বাদ যাবে না, সবাই ক্রন্দন করবে। দুনিয়ার একজন শ্রেষ্ঠ পয়গাম্বরের সমতুল্য নেকি যার সঞ্চিত আছে, সেও মনে মনে চিন্তা করবে যে আজ আর আমার কিছুতেই নিষ্কৃতি নেই। দোজখ আবার ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনার ওয়াদা পালন করুন, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে। এবারে সবাই ক্রন্দন হতে বিরত হয়ে শুধুই বলতে থাকবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। দোজখের শিখা হতে আকাশের অগণিত তারকার ন্যায় কোটি কোটি অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হয়ে ঊর্ধ্বদিকে উত্থিত হতে থাকবে। সেই ভীষণ দোজখের উপরে পুলসিরাত স্থাপন করা হবে এবং দোজখের সকলকে সেই পুলের উপর দিয়ে পার হয়ে যেতে আদেশ করা হবে। একাধিক ক্রমে পুলের সাতটি স্তর সজ্জিত করা হবে। এগুলোর একটি হতে অপরটির দূরত্ব 500 বৎসরের রাস্তা। সপ্তম বা শেষ স্তরের পুলটি হবে সর্বাপেক্ষা অধিক দীর্ঘ ও সর্বাপেক্ষা ভয়াবহ। এই পুলগুলির ভিতরে রয়েছে অসংখ্য বৃহৎ বৃহৎ গহ্বর। উহার প্রত্যেক গহ্বরে বিভিন্ন প্রকারের আযাবের ব্যবস্থা রয়েছে। মুমিন বান্দাকে এসব বিপদ অতিক্রম করে পুলসিরাত পার হয়ে বেহেশতে গমন করতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের উপরে আল্লাহর অসীম মেহেরবানি রয়েছে। তাদের মধ্যে কেউ বিদ্যুতের মতো, কেউ রেলগাড়ির মতো, কেউ দ্রুতগামী অশ্বের মতো অতি অল্প সময়ে অতি অল্প সহজেই পুলসিরাত পার হয়ে যাবে। এমন কি অনেকে জানতেও পারবে না যে সে পুলসিরাত পার হয়ে গেছে। অনেকে বেহেশতে পৌঁছে বলাবলি করবে যে আমরা পুলসিরাতের কথা শুনেছিলাম, কই তা তো দেখতে পেলাম না। ফেরেশতাগণ বলবেন, আপনার আল্লাহর অসীম রহমতে তা পার হয়ে চলে এসেছেন। কিন্তু কাফের, মুশরিক ও মুনাফিকগণ পুলসিরাত পার হতে পারবে না, তারা পুলসিরাতের উপর থেকেই গহ্বরে পতিত হবে। বিশ্বনবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের সাতটি স্তর, প্রত্যেক স্তরের একটি করে দরজা আছে, প্রত্যেক দরজায় সাতটি করে ভীষণ অগ্নিময় জঙ্গল রয়েছে। প্রত্যেকটি জঙ্গল অতিক্রম করতে 70 বৎসর সময়ের প্রয়োজন। প্রত্যেক জঙ্গলে অসংখ্য বৃক্ষ আছে এবং প্রত্যেক বৃক্ষে কোটি কোটি সাপ বিচ্ছু জড়িত রয়েছে। প্রত্যেকটি সাপ ও বিচ্ছুর মুখে হাজার হাজার বিশেষ কোষ বা থলি রয়েছে। উহার এক একটি সাপ পাহাড়ের মতো এবং এক একটি বিচ্ছু হাতুড়ির মতো প্রকাণ্ড। প্রত্যেক কাফের, মুশরিক ও মুনাফিক এদের হাতে নির্যাতন ভোগ করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, পুলসিরাত অতিক্রম না করে কোনো ব্যক্তির পক্ষেই বেহেশতে গমন করা সম্ভবপর হবে না। তবে যারা দুনিয়ায় নেক আমল করেছে তারা অতি সহজেই তা অতিক্রম করে যাবে এবং পাপীগণ তা অতিক্রম করতে গিয়ে দোজখে নিক্ষিপ্ত হবে আর অনন্ত অসীম কাল তথায় বাস করে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে। দোজখবাসীগণ কখনো শান্তির মুখ দেখতে পাবে না। শান্তির পরিবর্তে তারা উত্তপ্ত পানি, দুর্গন্ধযুক্ত ঘৃণিত রক্তপুঞ্জ ও পস্রাব পান করবে এবং জাক্কুম ও দোজখীদের মল খাবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, সেখানে তারা কোনরূপ শীতল পানীয় বা শরবতের স্বাদ পাবে না, শুধু হামিম ও গাসসাক ব্যতীত। এটাই তাদের নাফরমানির উপযুক্ত শাস্তি।
আল্লাহ তাআলা বলবেন, তোমরা কিয়ামতের হিসেব নিকেশের কথা বিশ্বাস করতে না, আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে মনে করতে, আল্লাহর প্রেরিত নবীদিগকে বিদ্রুপ করতে, আজ তার স্বাদ উপভোগ করো। তোমাদের প্রতি শাস্তি কিছু মাত্র লাঘব করা হবে না, বরং তা উত্তরোত্তর বৃদ্ধিই করা হবে। মেয়রাজের রজনীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতার সাথে দোজখ দর্শন করতে গিয়ে এক স্থানে দেখতে পেলেন, কতকগুলি লোকের মস্তক পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, সঙ্গে সঙ্গেই তাদের মস্তক আবার পূর্বের মতো হয়ে যাচ্ছে এবং ফেরেশতাগণ পুনরায় তা চূর্ণ বিচূর্ণ করছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, এইসব লোকের এই রূপ শাস্তি হওয়ার কারণ কি? হযরত জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন, এরা নামাজ পড়তে আলস্য করত, এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়ত, কখনো পড়ত আবার কখনো আলস্যবশত পড়তও না, সেই জন্য এদের এরূপ শাস্তি হচ্ছে। তিনি আরও এক স্থানে দেখতে পেলেন, কতকগুলি লোক জাহান্নামের কণ্ঠকময় বৃক্ষ, আগুনের পাথর এবং দোজখের অঙ্গার খাচ্ছে। মহানবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিব্রাইল ফেরেশতা উত্তর করলেন, আপনার উম্মতের মধ্যে যারা স্বেচ্ছায় নামাজের জামাত ত্যাগ করছে তাদের এই শাস্তি। তিনি আরও এক স্থানে দেখতে পেলেন, কতকগুলি লোকের সামনে দুটি করে খাঞ্চা রয়েছে, একটিতে নানা প্রকার সুখাদ্য ও অপরটিতে দুর্গন্ধযুক্ত পচা গলিত মাংস রয়েছে। লোকগুলি উৎকৃষ্ট খাদ্য রেখে সেই দুর্গন্ধযুক্ত পচা মাংস খাচ্ছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা এরূপ করছে কেন? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন, যারা দুনিয়াতে নিজের বিবাহিত স্ত্রী রেখে পরস্ত্রীর সাথে জেনা করত তাদের এরূপ শাস্তি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একদল লোককে দেখতে পেলেন যে তাদের মাথায় বিরাট ভারী বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, বোঝার ভারে তারা উঠে দাঁড়াতে পারছে না, ঘুরে পড়ে যাচ্ছে। ফেরেশতাগণ তাদের উপরে আরও বোঝা চাপিয়ে দিচ্ছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এদের এরূপ শাস্তি হওয়ার কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন, এরা দুনিয়াতে লোকদেরকে নানারূপ সৎ কাজ করতে আদেশ করত, কিন্তু নিজেরা তা পালন করত না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দূর অগ্রসর হয়ে একটা শোরগোল ও তর্জন গর্জন শুনতে পেলেন, সেখান হতে উত্তপ্ত ও দুর্গন্ধযুক্ত বাতাস প্রবাহিত হয়ে আসছিল। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, ওখানে কিসের এত তর্জন গর্জন শোনা যাচ্ছে? আর ওদিক থেকে যে হাওয়া আসছে তা এত উত্তপ্ত ও দুর্গন্ধযুক্ত কেন? জিব্রাইল ফেরেশতা উত্তর করলেন, এ হচ্ছে জাহান্নামের উপর দিয়ে প্রবাহিত বিষাক্ত বায়ু, আর যে হাঁক ডাক আসছে তর্জন গর্জন শুনতে পাচ্ছেন তা দোজখের তর্জন ও গর্জন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, জাহান্নাম তর্জন গর্জন করে বলছে, হে আল্লাহ, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন তা পূর্ণ করুন, আমার উদরের অগ্নি, রক্তপুঁজ, তৌখ, জিঞ্জির প্রভৃতি আজাবের উপকরণ সম্পূর্ণ প্রস্তুত, এখন আমার উপরে অগ্নি দাহ দাহ করে জ্বলছে, আপনি আপনার নাফরমান বান্দাদের দ্বারা আমার ক্ষুধা নিবৃত্তি করুন। আল্লাহ তাআলা বলবেন, হে দুজক, তুমি আর কিছুকাল অপেক্ষা করো, কাফের, মুশরিক, মুনাফেক, বেদিন এবং বেঈমান প্রভৃতি আমার নাফরমান বান্দাদের দ্বারা নিশ্চয় তোমার ক্ষুধার জ্বালা নিবৃত করব। হে আল্লাহ, সকল মুসলমান নরনারীকে দোজখের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। আমিন।